আসসালামু আলাইকুম, আপনাদেরকে সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কিভাবে গুগল অ্যাডসেন্স ডিলিট করতে হয় অপ্রয়োজনী। গুগল অ্যাডসেন্স একটি হলো আমরা কিভাবে ইনকাম করতে পারি ওয়েবসাইট থেকে। কেন আমার এই অ্যাকাউন্টটি সাহাব www.mysylmyshop.org.com এর একটি গুগল অ্যাডসেন্স। এই অ্যাডসেন্স আমার আরও আছে, সেজন্য আমার গুগল অ্যাডসেন্স বেশি হয়ে গেছে। সেজন্য আমাকে গুগলে রিপোর্ট করেছে যে আমার একাধিকবার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবে না, সেজন্য আমার গুগল অ্যাডসেন্সটি ডিলিট করে দিচ্ছি। দেখুন কিভাবে আপনারা যদি আপনারা অপ্রয়োজনের গুগল অ্যাডসেন্স কীভাবে ডিলিট করতে হয়। আপনার গুগল সেটিংসে যাবেন, গুগল অ্যাডসেন্স সেটিংসে যাবেন। একটু লোড নেবে গুগল অ্যাডসেন্সের। হ্যাঁ, অ্যাকাউন্ট ইনফরমেশনও ক্লিক করবেন। গুগল ইনফরমেশনে ক্লিক করার পর আমার ইনফরমেশনটা এখানে আসবে। এখানে দেখুন আপনার এই জায়গায় আপনি দেখুন ইউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইউআর ক্যান্সেল, এই জায়গার মারলে আপনার ক্যান্সেল হয়ে যাবে। এই দেখুন এখানে আমরা ডিলিট ইউর ক্লিয়ারিস্ট স্ট্রিম ইউর আপনার অনেক কিছু আছে আপনি ডিলিট করার জন্য। হ্যাঁ, এখানে আপনার কিছু আছে, আমি দিয়ে দিলাম আদার্স, সেজন্য আমার কোনো কমপ্লেন নেই ডিলিট করার জন্য। হ্যাঁ, আমাকে মেসেজ দিয়েছে ইউর ইয়ার্স নো জন্টু খান ইয়ার্স ইয়ার 24 ঘন্টার ভিতরে আমার গুগল অ্যাডসেন্সটা ডিলিট হয়ে যাবে। ইয়েস, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ইউটিউবে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন কোনো আপডেট পেতে হলে।